মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফারাক্কায় মৌন মিছিল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করল কংগ্রেস। বুধবার বিকেলে মিছিলের পাশাপাশি পথসভাও করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে ফারাক্কায় মিছিল করল কংগ্রেস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মিছিল থেকে সোচ্চার হলেন কংগ্রেস নেতাকর্মীরা। বুধবার বিকেলে নিউ ফারাক্কা মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষে প্রতিবাদ সভাও করে কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এই ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি তোলেন তারা। যে মহিলা ডাক্তারের উপরে অকথ্য অত্যাচার, তার প্রতিবাদে আমরা রাজ্য সরকারের বিরোধিতা করে আমরা ন্যায্য বিচার চাইছি, উচিত তদন্ত করে দোষীদের শাস্তি এবং ফাঁসি চাইছি। এই জন্যই আজকে আমাদের প্রতিবাদ মিছিল।